হাই বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়া ডেলি ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কি এনেছি দেখো। আজকের রেসিপি সেটা হচ্ছে এই যে ওলকচু। ওলকচুটা ভেজে নিয়েছি, আলু ভাজা রয়েছে, চিংড়ি মাছ ভাজা রয়েছে। তো ওলকচু, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি, এটা হয়তো অনেকেই জানো, কিন্তু আমি ওই যে খিচুড়ি করার সময় বলেছিলাম এক একজনের রান্নার স্টাইল এক এক ধরনের হয়, হতেই পারে আমারটা হয়তো ডিফারেন্স কারোর থেকে। তো চলো দেখতে থাকো আমার রান্নাটা। সেটা হচ্ছে আমি এর জন্য কী কী উপকরণ নিয়েছি দেখো বন্ধুরা। সেটা এই যে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, এখানে অল্প পরিমাণে ধনে গুঁড়ো আছে, এক চামচ জিরে গুঁড়ো আছে, ছোটো চামচের হলুদ গুঁড়ো আছে, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো একদম সামান্য হাফ চামচের মতোই নিয়েছি, আর আন্দাজ করে নুন নিয়ে নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি, এটা আমি ফোড়ন দেবো। ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, চারটে এলাচ আর তেজপাতা। আর এখানে নিয়েছি একটু মিহি করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, এটা আমি ফোড়নে দেবো। আর এটা আমি মশলার জন্য নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এখানে রসুন, কাঁচা লঙ্কা, আর আমার কাঁচা লঙ্কাগুলো লাল আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে পেঁয়াজ, এটাকে আমি পেস্ট করে নেবো। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো, সঙ্গে থাকো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো। চলো দেখো, তেলে আমি তেল অল্প করে নিয়েছি, কারণ ওগুলোকে আমি যেহেতু ভেজে নিয়েছি আলাদা করে, তেলটা আমি অল্পই নিয়েছি, কারণ কি তেলটা একটু অল্প খাচ্ছি আমরা কিছুদিন ধরে, তো তেলটা অল্প নিয়েছি। কিন্তু আমার হাজব্যান্ড একদম কম তেলে রান্না খেতে চায় না, কিন্তু ও এখন যেহেতু আমার শরীর খারাপ হয়েছে আমার জন্য ও এখন খাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমার শরীর খারাপটা হয়ে মনে হচ্ছে যে আমার হয়তো একটু হলেও ভালো হয়েছে, কারণ আমার হাজব্যান্ড বেশি তেলে মানে রান্না খায়, কম তেলে একদমই খেতে যেত না, এখন দেখছি যে কম তেলেই খাচ্ছে, যেহেতু আমার শরীরটা খারাপ হয়েছে। এটাই মনে হচ্ছে যে তাহলে শরীরটা খারাপ হয়ে তাহলে কি ঠিকই হলো, ওর খাওয়ার এটা ঠিকঠাক হলো, কারণ তেল বেশি খাওয়াটা তো খারাপ, সেটা তো বোঝে না। দেখো আমার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা প্রায় ভাজাই হয়ে এসছে, আর একটু ভাজতে হবে ভেজে নিয়ে, তারপরে আমি এই যে এখানে পেস্টটা করেছি দেখো, এই যে আমার দেখো কাঁচা লঙ্কাগুলো লাল ছিল বলে কালারটা পুরো রেড কালার চলে এসছে। তো এই মশলাটা আমি দিয়ে দেবো, এখানে তো দেখালামই কী ছিল, পেঁয়াজ রসুন আর লাল কাঁচা লঙ্কা ছিল। তো দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা কষাচ্ছি, তো কষাতে কষাতে এই যে আমি গুঁড়োটা রেখেছিলাম, ধনে জিরে হলুদ অল্প করে শুকনো লঙ্কা আর নুন, তোমার এই মশলাটা এবার আমি এখানে দেব। তো এবার আমার মশলাটাকে ভালো মতো কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এখান থেকে কিন্তু তেল ছেড়েছে মশলাটা থেকে, দেখো এই যে তেল ছেড়েছে, কারণ মশলাটা আমি নেভাতলে করে দিয়ে গ্যাসটাকে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে কষালাম যাতে তেলটা ভালো মতো ছাড়ে। তো এবার দেখো এখানে আমি এই যে আলু ভাজাটা আর কচু ভাজা, কচু যে আমি হালকা নুন দিয়ে সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম, তো এই দুটোকে একসাথে এই মশলার সাথে কষিয়ে নেব। দেখো আমি এই কচু আর আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম, একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলাম এই তরকারিটা একটু চিনি দিলে বেশি ভালো লাগে, তাই টেস্ট অনুযায়ী তোমরা দিও চিনিটা। আর কচুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম এই কারণে, এটা তো সবাই জানে, একটু নুন গরম জল দিয়ে সেদ্ধ করে নিই যাতে কচুটা গলা না ধরে, অনেক সময় কচুতে চুলকায়, আজকে আমার কচুটা কাটতে গিয়ে একটু হাতটা চুলকেছিল, এর জন্য না আমি এমনিতেই কচুর যে কোনো জিনিসই একটু নুন গরম জলে সেদ্ধ করে নিই। তো চলো দেখো, আর বিশেষ করে আমি এই সেদ্ধ করা বা ভাজাগুলো তোমাদেরকে বন্ধুরা শেয়ার করি না এই কারণেই দেখো, কারণ এখন ভিডিও সবাই বেশিরভাগই আমি দেখি স্কিপ করে করে দেখে, তো এর জন্য আমি মনে করি স্কিপ করে দেখার থেকে আমি নিজেই এগুলোকে কমপ্লিট করে একেবারে তোমাদের দেখাই যাতে স্কিপ করার প্রয়োজন না হয়। তো চলো দেখতে থাকো আমার রান্নাটা, আর বেশিক্ষণ নেই। এবার দেখো আমি এই যে চিংড়ি মাছটা
দিয়ে দিলাম এখানে। তো এবার চিংড়ি মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এই যে আমি গরম জল করেছি এই জলটা আমি এখানে ঢেলে দেব। দেখো আমি ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে কড়াইতে জল দিয়ে দিয়েছি। তো এবার এটা ভালো করে কষবে, মানে কষবে না, জলটা টানবে, কারণ আলুটা তারপরে ওলটা একটু সেদ্ধ হবে, কারণ আমি সেরমভাবে সেদ্ধ করিনি, কারণ ওরমভাবে সেদ্ধ করলে ভাজতে অসুবিধা হতো আমার, তো এর জন্য আমি সেদ্ধ করেছিলাম হালকা করে জাস্ট। কিন্তু এখন আলুটা আর ওলটা একটু চলে এই জলে সেদ্ধ হবে, জলটা কমবে, তারপরে লাস্টে ঘি দিয়ে নামিয়ে দেবো। তো আমার বন্ধুরা আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো লাস্টে আমি কীরকম দেখতে হয় আমার এই তরকারিটা, মানে ওল আলুর চিংড়ি মাছের তরকারিটা। তো দেখো বন্ধুরা এখানে আমার এই যে তরকারি কমপ্লিট হয়ে গেছে, চিংড়ি মাছের ওল দিয়ে আলু দিয়ে তরকারি। তো চলো আমার এই তরকারি তোমাদের কীরকম লাগলো জানিও, চিংড়ি আলু ওল দিয়ে। আর দেখো আমার এখানে প্রচুর বাসন পড়ে রয়েছে, এখন আমি আজকে যেহেতু আমি ভিডিও করতে করতে তো রান্না করলাম, তো অন্যদিন রান্না করতে করতে ভিডিও না থাকলে এরকম আমার ভাতও হয়। দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, এখানে গোল্ডিরটা হয়ে গেছে, গোল্ডিকে খেতে দিয়ে দেবো, গোল্ডির তো অনেক আগেই হয়ে গেছে, আর শানকে খেতে দিয়ে দেবো। ওকে এই তরকারি দিয়ে আঠা আঠা করে মেখে, ও একটু আঠা আঠা করে মেখে খেতে ভালোবাসে। আর এদিকে আমার দেখো বাসন বললাম তো, কারণ আমি আজকে ভিডিও করতে করতে যেহেতু রান্না করছিলাম তো আমার বাসনগুলো মাজা হয়নি, অন্যদিন আমার বাসন মাজা হয়ে যায় রান্না করতে করতে। তো চলো আজকের জন্য টাটা, আমি বাসন মেজে স্নান করতে চলে যাব। তো তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন আসছো আমার চ্যানেল